আমার মনে হয় সুনীলবাবু সম্পর্কে কিছু লেখা হোক, প্রচার হোক। একজন মানুষের কেমন হওয়া উচিত, বন্ধুত্ব কাকে বলে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কাকে বলে। পৃথিবীতে চিরকালই একটা দিক থাকবে যেদিকটা ভারী নোংরা, সেদিক থেকে কিভাবে জ্ঞানের পথ ধরে অন্যদিকে সরে আসতে হয়, এই শিক্ষাটা আমি তার কাছ থেকে পেয়েছিলাম। মুর্শিদাবাদের হাটপাড়া গ্রামটা বড্ড বেশি সুন্দর ছিল। এক পাশ দিয়ে গঙ্গার বয়ে চলা, অন্যদিকে এক শান্ত জীবনযাত্রা। নদী পেরিয়ে মাটির রাস্তা দিয়ে ছোট্ট ছোট্ট পায়ে বাবার হাত ধরে প্রথম স্কুলের দিন। বহুবার স্কুল থেকে ফেরার পথে দুর্যোগের সময় সাঁতরে বেরোতে হয়েছে গঙ্গা। চলতো রাত জেগে প্রদীপের আলোয় পড়াশোনা। গ্রাম থেকে শহরে আসার পরেও তার সংসারের সবাইকে নিয়ে চলা, সবার পাশে দাঁড়ানোটা ছিল একমাত্র লক্ষ্য। বয়স 17, কলকাতায় এলেন তিনি। সে বছরে যোগ দিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদে, সালটা 1968। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরিয়ান সায়েন্সের উপরে পোস্ট গ্রাজুয়েশন। দিনভর কাজের দায়িত্ব আর রাতভর গভীর পড়াশোনা, অভ্যেসটা বজায় থাকল। মুদ্রণের 200 বছরের উপর এক অবিস্মরণীয় গবেষণামূলক কাজের ঠিক পরে 1979 যোগ দিলেন আনন্দবাজার পত্রিকার গ্রন্থাগার বিভাগে। 60-এর দশকে তারও কিছুদিন বাদে আর কি সুনীলের সঙ্গে আমার পরিচয়, যা আনন্দবাজারে একেবারে আলাদা করে গ্রন্থাগারটাকে ঢেলে সাজবার ব্যবস্থা হচ্ছে। সুনীল খুব এক কায়মনো বাক্যে একেবারে সত্যিকারের গ্রন্থাগারই বলছি বটে, আসলে গ্রন্থাগার তো একটা বিজ্ঞানের ব্যাপার, গ্রন্থাগার বিজ্ঞানী বলাটাই ঠিক। এ ঠিক কী ধরনের বই এখানে দরকার হবে আর কী ধরনের বই রাখার কোনো দরকার নেই, উনি সেটা করে খুব দুজনে মিলে ও চমৎকারভাবে আবার নতুন করে বিন্যস্ত করা জিনিসটাকে করেছিলেন। সুনীল দাসকে ছাড়া আনন্দবাজার লাইব্রেরির কথা তখন আমরা ভাবতাম না। সুনীলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, আজকের নয়, অনেক দিনের পরিচয়। যখন আমার আনন্দবাজারে ঢুকি তার কিছু পরেই আমার শরীরের সঙ্গে পরিচয় হয়। ও খুব দক্ষ এবং খুবই অ্যাক্টিভ গ্রন্থাগারিক ছিল। যে কজন ভালো মানুষের সঙ্গে জীবন পথে পরিচিত হয়েছি, আমার মনে হয়েছে সুনীলবাবু ছিলেন একজন সর্বোত্তম মানুষ। আমি যখন সংবাদপত্রে চাকরিতে ঢুকলাম তখন আমি তাকে পেলাম সেই পত্রিকার লাইব্রেরিতে। কোন কোন থেকে জ্বলন্ত হাসি নিয়ে এগিয়ে এসে বলতেন, সঞ্জীবদা কী চাই বলুন। এই যে সাহায্যের হাতটি তিনি বাড়িয়ে দিতেন, ক্রমে ক্রমে আবিষ্কার করলাম অনেক মনোভাবাপন্ন মানুষ পৃথিবীতে থাকেন, সুনীলবাবু ছিলেন বন্ধুভাবাপন্ন। বাংলা সাহিত্যের অত্যন্ত উল্লেখযোগ্য একটি কাজ করে ফেললেন মাত্র 30 বছর বয়সে, সালটা 1981। বাংলার প্রথম কিশোর উপন্যাস প্রমোদাচরণ সেনের ভীমের কপাল সম্পাদনা করলেন, যে লেখাটি প্রায় হারিয়েই যেতে বসেছিল। এই উপন্যাসটির সম্পাদনা তাকে পাঠকদের কাছে নিয়ে এল, দায়িত্ব আরও বাড়তে থাকল। 1981 তাঁর জীবনের একটি স্মরণীয় বছর। এই বছরে কার্যত উদ্ধার করলেন মনমোহন বসুর অসাধারণ কাজের অপ্রকাশিত ডায়েরি, পেলেন সাহিত্যিক বর্ষপঞ্জি পুরস্কার। তার কাজ ক্রমশ সাড়া ফেলে দিতে শুরু করল বাঙালি পাঠকদের মধ্যে। একদিকে বিরাট একটি প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ পদ, সঙ্গে নিরলস সাহিত্য চর্চা। 1984, দীর্ঘ 10 বছরের গবেষণার পর প্রকাশিত হল ভারতী ইতিহাস ও রচনাপঞ্জি। এ বইটি বাংলা সাহিত্যের গবেষকদের কাছে এক আকর গ্রন্থ। 1987 প্রকাশ পেল তাঁর আরও একটি বই, জন্মদিনের মুখর তিথি। আজও রবীন্দ্র অনুরাগীদের কাছে এ বইয়ের অপরিসীম গুরুত্ব। কলকাতার ইতিহাস নিয়ে আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকায় লিখেছেন বহু প্রবন্ধ। ডক্টর নিশীথ রঞ্জন রায়ের সঙ্গে সম্পাদনা করেছেন পুরনো কলকাতার ইতিবৃত্ত।
2001 এর বইমেলায় বাবু কলকাতার অন্দরমহল নিয়ে তাঁর একটি অসাধারণ বই প্রকাশ পায়। বইটির নাম ছিল উপহাসের কলকাতা। কিশোর পাঠকদের জন্য সম্পাদনা করেছিলেন বারো গোয়েন্দার কীর্তিকলাপ আর হাসতে হাসতে বারোখানা। 1979 থেকে 2011 দীর্ঘ 32 বছর একনিষ্ঠতার সঙ্গে আনন্দবাজার পত্রিকায় গ্রন্থাগারিক হিসেবে দায়িত্বভার সামলানোর পর আবার তিনি ফিরে যান বঙ্গীয় সাহিত্য পরিষদের বিভিন্ন কার্যনির্বাহী দায়িত্বে। সাহিত্য পরিষদে এরকম 71 অনুষ্ঠানে গেছি, তাতেও সুনীলের হাত ছিল, আমাকে নিয়ে যাওয়ার ব্যাপারেও সুনীল উদ্যোগী হয়েছিল। তো সেসব ব্যাপারে সব ব্যাপারে একটা অ্যাক্টিভিটি ছিলই, খুব অ্যাক্টিভ ছিল। আর তাছাড়া বইপত্র সংক্রান্ত যে কোনো কাজই ওর কাছে প্রিয় ছিল। তার যেটুকু উদ্যম বাকি ছিল, অনেকটাই বাকি ছিল, সেটা সে বঙ্গীয় সাহিত্য পরিষদের কাজে কিন্তু নিয়োজিত করতে পেরেছিল। সাহিত্যের প্রতি একটা অত্যন্ত আকর্ষণ ছিল ভেতরে ভেতরে। রঙ্গরসিকতা খুব পছন্দ করতেন এবং মাঝে মাঝে আমার পিঠটা চাবড়ে দিয়ে বলতেন যে বাবা বহুত আচ্ছা, লেখাও পছন্দ করতেন। এই যখন তিনি আমার পিঠে হাত রাখতেন মনে হতো যেন তিনি আমার অভিভাবক। একটা অদ্ভুত সুন্দর হাসি ছিল তার মধ্যে। সুনীলবাবু অনেক কিছু লিখতে চেয়েছিলেন, অনেক কিছু বলতে চেয়েছিলেন। আমি বলেছিলাম যে আপনি তো অনেক কিছু জানেন, অনেক লেখাপড়া করেছেন, আপনি লিখুন না। এই কলকাতার অতীত, আমাদের অতীত, আমাদের সংস্কৃতির যে একটা ঐতিহ্য ছিল সেই সম্পর্কে আপনি কিছু করুন না, একটা তরঙ্গ বইয়ে দিন না। ডক্টর অতুল সুর যেখানে থেমেছেন আপনি সেখান থেকে আবার শুরু করুন না। তিনি বলতেন হবে হবে হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত পরিষদের পত্রিকাধ্যক্ষ হিসেবে সম্পূর্ণ দায়িত্ব সামলেছেন। সুনীলবাবু আমার খুব ভালো বন্ধু। আমাদের বন্ধুত্বটা হয়েছে সাহিত্য পরিষদের তাগিদেই। সুনীলবাবু এখান থেকে যেদিন শেষ বক্তৃতা দিয়ে যান তখন একটা কথা বলেছিলেন, সাহিত্য পরিষদ আমার মা, সাহিত্য পরিষদ আমার ধাত্রী। উনি মারা যাওয়ার কিছুদিন আগেই আমাদের 186,000 টাকার মতো বই তিনি বিক্রি করার ব্যবস্থা করেছিলেন। খুব খারাপ লাগছে যে আজকে একটু আগেই এই টাকাটা আমাদের ফান্ডে এসে পৌঁছেছে। গুড গাই, ভালো লোক ছিল, হেল্পফুল ছিল। আমার সঙ্গে একটা খুব মধুর সম্পর্ক ছিল, দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। তো সেটার জন্য আমি খুব মর্মান্তিক কষ্ট পেয়েছি। বঙ্গ সাহিত্য পরিষদের যে বিভাগগুলো আছে প্রত্যেকটি বিভাগের সঙ্গে তার অন্তরঙ্গতা ছিল এবং প্রত্যেক বিভাগের কাজের সঙ্গে সাংঘাতিকভাবে যুক্ত ছিলেন। কিন্তু এমন একটা সময় উনি আমাদের ছেড়ে চলে গেলেন যে সময়টা পরিষদের প্রকাশনা বিভাগ খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল ওনার সাহায্যে, ওনার সহায়তায়। স্বর্গত শ্রদ্ধেয় সুনীলবাবুর সঙ্গে আমার পরিচয় তো ছিলই, তাকে তার কারণে, তার কাজের কারণে, তার ব্যবহারের যে অনাবিল মাধুর্য সেটা তো আমাকে খুবই আকৃষ্ট করত। বিখ্যাত বিখ্যাত যে কাজগুলো, তার একটা বড় বড় কারণ ছিল গ্রন্থাগারিক হওয়ার কারণে, তিনি ছিলেন গ্রন্থ কীট। এবং তার যে বইগুলো, যে কটি তার সাহিত্য পরিষদে কাজ হোক বা অন্যান্য যে যে কাজ তিনি করেছেন তার অধিকাংশই আমার দেখার সৌভাগ্য হয়েছে। এবং সেগুলো আমি মনে করি বাংলা গ্রন্থাগারের ইতিহাসে, মুদ্রণের ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে সেগুলোর খুবই মাইলফলকের মতো ভূমিকা আছে। আমার সঙ্গে এটাও ঠিক যে যোগাযোগ বেশি সায়ন্তনেরই ছিল। সায়ন্তনের থেকে শেষ দিকে সুনীলবাবুর সঙ্গে আমার যোগাযোগ কমে আসলেও সায়ন্তনের মাধ্যমে আমি জানতে পারতাম যে উনি কী করছেন। কেননা সায়ন্তন আক্ষরিক অর্থেই একেবারেই যাকে বলে পিতৃভক্ত ছেলে। ওর প্রতি 3টি বাক্যে তার বাবার একটি রেফারেন্স থাকবে, ফলে স্বাভাবিকভাবেই সায়ন্তনের থেকে আমি সব জানতে পেরে যেতাম। তাকে নিয়ে যদি পরবর্তী ক্ষেত্রে সায়ন্তনের যদি কোনো পূর্ণ পরিকল্পনা থাকে সেক্ষেত্রে আমার সাগ্রহ সম্মতি রয়েছে। এই পরিসরে বা এই অবসরে এটাও আমি জানিয়ে রাখলাম। তার পুত্রের সঙ্গে তার একটা মধুর সম্পর্ক ছিল এবং অনেক সময় তিনি পুত্রের গর্বে নিজেকে গৌরবান্বিত মনে করতেন। এই যে একটি সদা সন্তুষ্ট মানুষ, এর কোনো তুলনা নেই। সোমবার দিন যে চলে গেল, তার আগে শনিবার দিন রাত্রে আমরা একসাথেই চা খাচ্ছিলাম বসে গিল্ডে মাঠে।
এবং তারপরে যখন বেরিয়ে গেলাম তখনও কিন্তু চেহারা দেখে বুঝতে পারিনি যে সুনীলের এই অবস্থা হবে। এবং যখন পরে সোমবার দিন আমি 8:30 আমাকে জানালো যে সে আর নেই, আমি সত্যি একটা আঘাত, বিশাল আঘাত পেলাম। একটা বন্ধুত্বের জায়গার থেকে একজন বন্ধু সরে গেলে যে আঘাতটা পায়। অবশ্য সুনীলবাবুর মানে আলাপ হয়েছিল একটা আকস্মিকভাবে, আমি খুব বেশি দিন নয় কিন্তু তাহলেও বেশ অনেক বছর হয়ে গেছে। আমি একটা কলকাতার উপর বই করছিলাম, সেই ব্যাপারে আমাকে বহু রকমের তথ্য, বহু রকমের জিনিসপত্র, ছবি জোগাড় করতে হচ্ছিলো। সেই সূত্রে ঘুরতে ঘুরতে আমি আনন্দবাজারের লাইব্রেরিতে গিয়েছিলাম। আনন্দবাজার লাইব্রেরিতে উনি আমাকে বিশেষ সাহায্য করেছিলেন। সেই আনন্দবাজারের প্রথম দিনের যে পত্রিকা বেরিয়েছিল তার বিজ্ঞাপন টিকাগুলো আমাকে সেই ইয়েতে সাপ্লাই করেছিলেন এবং সেগুলো আমার বইতে আমি ঢুকিয়েও দিয়েছি। আমার মনে আছে 2 বছর আমাদের সুবিনীর, প্রথম বছর স্বাধীনতার 50 বছর, ওনার হাতে পুরোটাই উনি দায়িত্ব নিয়ে করেছিলেন। এমন এমন তত্ত্ব তিনি জোগাড় করে দিয়েছিলেন, সেটা একটা আমি বলি যে কোনো ভালো লাইব্রেরিতে রাখার মতো ওই বইটা। দ্বিতীয়ত বাংলার নারী, সেই বইটাও সম্পূর্ণটাই সুনীলদার লিডারশিপেই হয়েছিল। বইটা সিভিল স্পোর্টিং ক্লাব হয়তো করেছিল, কিন্তু সুনীলদার লিডারশিপেই এটা হয়েছিল। বসংসি জীর্ণানি যথা বিহায়ো নবানি ঘৃণাতি নরহো পরানি তথা শরীরানি বিহায়ো জীর্ণা নন্নানি সংয়াতি নবানি দেহ।